শেখ রহিমদার বাড়িতে এবারে এই ভিডিওটা আমি সেকেন্ড পার্ট করছি তো সেকেন্ড পার্টে আমি দেখুন প্রথম পায়রাটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন একটি গ্রিন চোখের পায়রা ম্যাগনেট পায়রা দেখুন গ্রিন চোখের ডায়মন্ড না কি নাম বলেন দাদা ডায়মন্ড পায়রা উনি এই পায়রাটার নাম লিখেছেন ডায়মন্ড পায়রা এর এটি নর পায়রা না মাদী পায়রা দাদা এটা মাদী মাদা আছে তো এটা এটা নর আছে এটা কেটে গে ওর কাচি করা আছে পাঞ্জা দেখুন তো ওই পায়রাটা নর পায়রাটা দেখুন এটা এটাও ডায়মন্ড লাইন চোখের রিংটা তখন স্পষ্ট বোঝা যাচ্ছে ফেদার কোয়ালিটি দেখুন ওর কাচি করা আছে যদিও বা পায়ের মধ্যে একটা ভাইব্রেশনটা দেখুন পায়ের মধ্যে ভাইব্রেশনটা দেখুন ফেদার কোয়ালিটি দেখুন লেজ দেখুন পাঞ্জা দেখুন তো ওদেরই আরেকটি বাচ্চা দেখুন ওই চারটে পায়রা চারটি জোড়া পায়রারই একটি পেয়ারের বাচ্চা এটা মাদি বাচ্চা ফেদার কোয়ালিটি দেখুন তো দাদার বাড়িতে আরেকটি ধাড়ি পায়রা দেখুন মাদা পায়রা এটা চোখে একটু কালো দানা আছে তো মাদি পায়রা এটা কালো দানা চোখেরই পায়রা সব কালো দানা চোখের পায়রা দেখুন ঠিক দাদার বাড়ির খুব ভালো পায়রা ফেদার দেখুন স্যার সুন্দর ফেদার কোয়ালিটি পাঞ্জা দেখুন এসব ভিডিও চোখটার আগবার শক করে নিন তো তারপরে আরেকটি পায়রা দেখুন বাচ্চা পায়রাই ওই পেয়ারগুলোরই বাচ্চা আরেকটি বাচ্চা পায়রা দেখুন পর দেখুন পর দেখুন পাঞ্জা দেখুন ফেস অফ বিউটি দেখুন চোখটা আরেকবার একটু শক করে নিন আপনারা সবাই আরেকটি মাদি পায়রা সেম জেনারেশনের খেতের দেখুন খেতের দেখুন পাঞ্জা দেখুন এসব বিউটি দেখুন তো দাদার বাড়িতে আরেকটি বাচ্চা পায়রা দেখুন মাদি বাচ্চাই মনে হচ্ছে এটা ফেদার কোয়ালিটি দেখুন চোখ দেখুন দাদা খুব সুন্দর চোখ পায়রার ফিদার দেখুন ফিদার দেখুন কত মোটা মোটা পালক চোখ পাঞ্জা দেখুন তার মাদি পায়রাটা আমরা ফার্স্ট পার্টে যে বুড়ো নটটা দেখেছিলাম তার মাদি পায়রাটা এটা বুড়ো যে সবুজ নটটা দেখেছিলাম যার বয়স 25 বছরের কাছাকাছি সে তার মাদিটা এটা দেখুন কত সুন্দর মাদিটা দেখুন কোয়ালিটি দেবো
তাকে আমি আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে দর্শক বন্ধুদের। দেখুন পেয়ারটা, দেখুন এটা বাদিকটা বুড়ো নট, ডান দিকটা তার মাদি। দেখুন পেয়ারটা, দেখুন অসাধারণ পেয়ার, খুব সুন্দর পেয়ার। দেখুন যেমন হেডলাইন নরের একই টাইপেরই হেডলাইন মাদি, মাদির বুড়ো নটটাকে এই পাটে আমরা আরেকবার শক করাচ্ছি আপনাদেরকে। আমার খুব পছন্দ লেগেছে বুড়ো নটটাকে, তার চোখটা দেখুন আলো এসছে, খুব ভালো দেখা যাচ্ছে। ফেদার দেখুন, চোখটাই পায়রা আলাদা, চোখটাকে আমি আরেকবার শক করাচ্ছি আপনাদেরকে। রিয়েলি আমি পায়রা এরকম টাইপের পায়রা খুব কম দেখেছি, তো খুব ভালো পায়রা। রেডি দাদা ভাই, দেখুন আরেকটি ডিপ চোখের পায়রা, সরি নট পায়রা, এর মা বাবাদেরকে আমি আমরা থার্ড পার্টে দেখাবো আপনাদেরকে সবাইকে। আপনার প্লিজ আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন। তো ফেদার কোয়ালিটি দেখুন দাদার বাড়িতে যে অরিজিনাল যে ব্রিডটা রয়েছে, যে মেন যে পেয়ারগুলো সেগুলো আমরা থার্ড পার্টে দেখাবো আপনাদের, কারণ ভিডিওটা বড় হওয়ার জন্য আমার তিনটে পার্ট করতে হলো। তো প্লিজ সবাইকে দেখার জন্য অনুরোধ করছি ভিডিওটা। আরেকটি পায়রা দেখুন, নর পায়রাই মনে হচ্ছে পায়রাটা, দাদা নর তো তারা পায়রাটা নর বাচ্চা। এদের কোয়ালিটি দেখুন, দেখুন এসব বিউটিটা দেখুন পায়রা, খুব ভালো পায়রা, সুন্দর পায়রা, সুন্দর কোয়ালিটির পায়রা। এদের লাইনও অনেক ভালো। তো এর এই পায়রাটার ভাইটাকে আমরা দেখাচ্ছি, দেখুন দাদা না দাদা, এই পায়রাটার দাদাটাকে দেখে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর চোখ এসে, দেখুন খুব সুন্দর পায়রা, চোখ দেখুন তার, দেখুন সব মাদা, এটা মাদি পায়রা, মাদি পায়রা, সাদা পায়রা। দেখুন দাদার ভাইদের সাদা পায়রার সংখ্যাটাই দেখলাম বেশি, তাই তো দাদা, সাদা পায়রাটার সংখ্যাই বেশি। দেখুন ফেদার কোয়ালিটি দেখুন, ফেদার কোয়ালিটি দেখুন, পাঞ্জা দেখুন, এসব বিউটি দেখুন। হ্যালো তো তো দাদার বাড়ি দেখুন, একটা গেরেবাজ পায়রা দেখাচ্ছি, লালদোমা পায়রা। দেখুন আমি আমার ভিডিওতে প্রথম গেরেবাজ পায়রা আপনাদের শখ করাচ্ছি। তো দেখুন আমার খুব পছন্দের পায়রা, একসময় আমি আমার কাছে এই সব পায়রা ছিল, বাট আমি শখ করতে পারিনি বিভিন্ন কারণবশত, বা দাদার বাড়িতে লালদুমা পায়রা দেখে আমার খুব মানে ভালো লাগছে আজকে। গেরোবাজ পায়রা দেখুন, এই জেনারেশনটা দেখুন লালদুমা জেনারেশন, আপনাদেরকে দেখাচ্ছি আমি। ভিডিও তো দেখাচ্ছি, দেখুন পুরো লালদুমা জেনারেশন, পুরোটাই লালদুমা পায়রা, এইখানে না এইখান থেকে এরমভাবে দেখাতে হবে টাউন নেবে। তো এটা হচ্ছে পুরো লালদোমা জেনারেশন, পুরো লালদোমা পায়রা, সব কটাই লালদোমা পায়রা। তো আমি আরেকটা পায়রা দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন তার মধ্যে আরেকটি নর পায়রা দেখাচ্ছি, লালদোমা নর পায়রা। দেখুন খুব সুন্দর পায়রা, একদম ফ্রেশ পায়রা লালদোমা পায়রা। দেখুন কত সুন্দর চোখ, ফেদার দেখুন, দেখুন লালদোমা লাল, পুরো লেজ, পুরো পুরো লাল লেজ পুরো। দেখুন পাঞ্জা দেখুন পায়রার, সেসব বিউটি দেখুন আপনার, কত বড় পায়রা। ছেড়ে দেখানো যাবে, সব কটাকে ছেড়ানো দেখা যাবে, সব কটা ছেড়া যাবে। দেখুন সব কটা লালদোমা পায়রার জেনারেশন। তো বলুন ধাড়ি বুড়ো ধাড়ি আমি উড়িয়ে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তো দাদা মন্দ হয়ে যায় পায়রা। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা সেকেন্ড পার্টটা দেখার জন্য। আমরা থার্ড পার্টের জন্য আমরা এবার থার্ড পার্টেও যাবো, আমরা থার্ড পার্টে আমরা বেসিক্যালি দাদার সেকেন্ড পার্ট এবং ফার্স্ট পার্ট দেখার জন্য বন্ধু দর্শক বন্ধুদের অনেক
ভালো লাগছে আপনার দেখার জন্য, ধন্যবাদ সবাইকে। দাদা আপনি কি পাড়ার মানে যদি কিছু বলতে পারেন যে পাড়া কি আপনি? দাদা আমি শখ করে পুষেছিলাম, এখন আমার দেখার লোক কম, বুঝতে পেরেছেন? ওই জন্য সবই পাড়া ছেড়ে দেবো, যদি সেরকম কাস্টমার হয়। আমি সবই পাড়া যত আছে আমার পুরনো প্লট যা নতুন প্লট পাড়া উড়িয়ে দেখে নিয়ে যাবেন, আমি পাড়া ছেড়ে দিতে চাই, আর রাখবো না আমি। আমি ইনবক্সে এবং ডিসক্রিপশনে দাদার ফোন নাম্বার দিয়ে দেবো, যারা কন্ট্যাক্ট করতে চাইবেন দাদার সাথে কন্ট্যাক্ট করে পাড়া যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন, কোনো অসুবিধা নেই, দাদা সে করতে পারেন, তাই তো? ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, এবং প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। ধন্যবাদ।